ছোটবেলার ভালোবাসা হারিয়ে ফেলে বড় হওয়ার পর তারা একে অপরকে কি করে খুঁজে পেলো সিনেমার শুরুতে মুভির হিরো সিনুকে দেখি সকাল হতে সে পার্কে চলে আসে আর সেখানে সে তার ছোটবেলার ভালোবাসার জন্য অপেক্ষা করে সে ছোটবেলাতে তার ভালোবাসাকে কথা দিয়েছিল তারা প্রতিদিন এখানটায় এসে দেখা করবে আর সে কথা অনুযায়ী সিনু প্রতিদিন তার ভালোবাসার মানুষের জন্য এখানে এসে অপেক্ষা করে সেখানে এসে ফুসকালাকে দেখে আর পয়ালের শব্দ শুনে তার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে হঠাৎ করে এক গাড়ি চালক তাকে ফোন করে আর সে ফোনের মধ্যে ভায়োলিন বাজানোর শব্দ পায় এই ভায়োলিনের আওয়াজটা তার খুবই পরিচিত কারণ সে ছোটোবেলায় তার ভালোবাসার মানুষকে এই ভায়োলিন বাজিয়ে শুনেছিলো সে খুব খুশি হয়ে সে চাবিকে জিজ্ঞাসা করে সেই জায়গাটা কোথায় কিন্তু এর মধ্যে তার ফোনটাকে একটা চুরি করে নিয়ে যায় তো সে চোরের পিছনে দৌড়ায় কারণ যে করে হোক তাকে ঠিকানা তো জানতেই হবে কারণ সে ঠিকানাই তার ভালোবাসার মানুষকে পাবে সে ট্রেনের অন্য কম্পার্টমেন্টে সে চোরটা থাকে সিনু চোরকে বলতে থাকে তোমাকে আমাকে ফোন দিতে হবে না তোমাকে আমি আরও টাকা দিচ্ছি তুমি শুধুমাত্র ওই ফোন নাম্বারে যে লাস্ট কল এসেছে সেই নাম্বারটা দাও চোর সেই নাম্বারটা বলতে বলতে সেখান থেকে পালিয়ে যায় সিনু তার পিছু করে আর বলে তাড়াতাড়ি নাম্বারটা বল কিন্তু চোরটা বলে সে নাম্বার ভুলে গেছে আর ফোনটাও অন্য কাউকে দিয়ে দিয়েছে আসলে এই চোরটা ছোটোবেলায় সিনুর সাথে ভিক্ষা করতো এরপরে দেশে চলে যায় অতীতে সিনু হচ্ছে অনাথ তার মা বাবা কেউ নেই সে ভায়োলিন বাজিয়ে রাস্তায় টাকা তোলে এরপর সিনু যখন ফুসকা খেতে যায় তখন জুন্ন নামে একটা ছোট্ট মেয়ে সেখানটায় আসে তাকে তার ভায়োলিন সম্পর্কে জিজ্ঞাসা করে এটা শোনার পর সিনু মুভির অনেক সুর সে ভায়োলিন দিয়ে বাজিয়ে শোনায় তাকে জুন্নু বলে তুমি কেন অন্ন মুভির সুর কপি করছো তুমি নিজে কেন কোনো সুর তৈরি করছো না কাল এখানে আমি আবার আসব তুমি নতুন কোনো সুর বানিয়ে নিয়ে এসো এরপর দেখি সিনু সে নিজে একটা সুর বানায় আর তারপর তিনি সেই ফুচকার দোকানে যুগ্ন জন্য অপেক্ষা করে আর সেখানে সে ছোট্ট মেয়ে আসার পর সিনু তাকে তার নতুন সুর শোনায় পরের দিন যুগনু যখন স্কুল যাচ্ছিলো তখন সে রাস্তায় সিনুকে দেখে তখন সিনুর জন্য সে একশো টাকা রাস্তায় ফেলে বিকেলে যখন মেয়েটি শিনুর সাথে দেখা করতে আসে তখন সিনু তাকে লাল চুরি উপহার দেয় এখানে মেয়েটি সিনুর কাছে প্রমিস দেয় যাতে সিনু প্রতিদিন তার জন্য ওই সিগনালে এসে অপেক্ষা করে আর এরপর থেকে দেখি সিনু প্রতিদিন সাড়ে সাতটার সময় ওই সিগন্যালে এসে দাঁড়ায় আর ওই মেয়েটি তাকে প্রতিদিন একশো টাকা করে দেয় এখানে তারা দুজন একসাথে অনেক সময় কাটায় আর তাদের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় কিন্তু কদিন পরেই মেয়েটির বাবার দিল্লিতে ট্রান্সফার হয়ে যায় যার ফলে তাদের সবাইকে দিল্লিতে যেতে হয় হায়দ্রাবাদ থেকে দিল্লিতে যাওয়ার পথে রাস্তায় সে শিনুকে দেখে তখন যুগ্ন একশো টাকার একটা নোটে ফোন নাম্বার লিখে সিনুকে দেয় আর তাকে বলে যেন তাকে ফোন করে কিন্তু ফোন নাম্বারটা দেখার আগেই অন্য একটা ছেলে সে টাকাটা নিয়ে নেয় সিনু ওই সিলেটার পিছু করতে থাকে কিন্তু রাস্তায় একটা গাড়িতে তার ধাক্কা লাগে ওই গাড়ির মালিক ছিল এই দম্পতি তারা অনেক ধনী ব্যক্তি এদিকে পুলিশ সিনুকে বোঝা থাকে এরা খুবই ধনী ব্যক্তি তুই বলবি যে তোমরা আমার অ্যাক্সিডেন্ট করেছ আমার অনেক টাকা লাগবে সিনু খুবই সৎ ছিল সে পুলিশকে বলতে না তারা আমার অ্যাক্সিডেন্ট করেনি আমার দোষেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে সিনুর এ সততা দেখে ওই দম্পতি খুবই খুশি হয় ওই দম্পতির কোনো ছেলে মেয়ে ছিল না তারা সিদ্ধান্ত নেয় তারা সিনুকে দত্তক নেবে সিনু নিজেও তাদের হতে রাজি হয়ে যায় এরপরে সিনুর নামকরণ করে যেখানে সিনুর নাম অবিনাশ দেওয়া হয় অনদিকে আমার জন্যকে দেখি সে নতুন বাড়িতে এসে একদম খুশি না কারণ তার সিনুর কথা খুবই মনে পড়ে যখনই ফোন বাজে সে দৌড়ে গিয়ে ফোন ধরে সে ভাবে সিনো ফোন করেছে কিন্তু প্রত্যেকবারই সে নিরাশ হয়ে যায় কারণ সেটা সিনুর কল থাকে না অন্যদিকে সিনেরও যুগ্নির কথা খুব মনে পড়ে একদিন ওই দম্পতি সিনুকে একটা জন্মদিনের পার্টিতে নিয়ে যায় সেখানে তারা বলে এই হচ্ছে তাদের ছেলে কিন্তু সিনু এখানটায় তাদেরকে মা বাবা না বলে আনটি আঙ্কেল বলে এটা থেকে সিনোর দত্তক মা খুব কষ্ট পায় তখন সিনুর দত্তক বাবা বোঝায় যখন সিনুর মন থেকে ইচ্ছা হবে তখন তাদের মা বাবা বলে ডাকবে এরপরে দেখি ওই সিগন্যালের জায়গাটা ভেঙে সেখানে পার্ক করা হয় আর এখানে দেখতে দেখতে সিনো বড় হয়ে গেছে সে এখনও সে পার্কে এসে সাড়ে সাতটার সময় বসে থাকে অন্যদিকে দেখি জন্য সেও বড় হয়ে গেছে যার ভালো নাম প্রিয়া সে ভায়োলিন বাজানো শেখে আর সিনুর বানানোর সেই সুর সে তার ভায়োলিনে তোলে এদিকে সিনু ছোটোবেলায় যে চুরি দিয়েছিল সে চুরি গলিয়ে তার জন্য একটা বড় চুরি তৈরি করে আর সে চুরিটা সে সবসময় তার হাতে পড়ে থাকে জন্য এখনো সেই ফোন নাম্বারটা তার ফোনেই রেখেছে সে এখনও সিনুর ফোনের অপেক্ষায় থাকে একদিন সিনু বাজার থেকে তার আন্টির সাথে একটা গাড়ি তার আন্টির দিকে আসতে দেখে সিনু সেখানে তাকে মা বলে ডাকে আর সে তার মাকে বাঁচিয়ে নেয় এই প্রথমবার সিনু তার আন্টিকে মা বলে ডেকেছে অন্যদিকে বাবাকে বাবাকেও সিনু বাবা বলে ডাকে সিনুর মুখে এই প্রথম মা বাবা ডাক শোনায় সেই দম্পতি ভীষণ খুশি অন্যদিকে জন্য সে পড়ালেখার জন্য বিদেশে চলে যাবে কিন্তু সে সেখানে যাওয়ার আগে একবার হায়দ্রাবাদে আসতে চায় জুনের বাবা তাকে হায়দ্রাবাদে যাওয়ার পারমিশন দিয়ে দেয় এরপরে বর্তমান দেশে চলে আসে সেখানে চিনু সে চোরকে জিজ্ঞেস করছে আমার মোবাইল কোথায় চোর একটা ফ্যাক্টরিতে নিয়ে যায় যেখানে সব চোরাই মোবাইল রাখা হয় ফ্যাক্টরিতে গিয়ে সে চোরগুলোকে আচ্ছা মধ্যে ধরে দেয় কিন্তু তারপরেও সে তার ফোন পায় না কারণ সে ফোন ঝাড়খণ্ডের দিকে গেছে এরপরে সিনু সে গাড়িটার পিছু কোথায় থাকে যে গাইডে করে তার ফোন নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সব ফোন পুরো একসাথে হয়ে যায় কিন্তু তারপরেও সিনু তার মোবাইলটা তার মধ্যে খুঁজে বের করে আর এরপরে তার মোবাইলটা সারাতে দোকানে নিয়ে যায় এখানে দেখি কিছু গুন্ডা সিনুর পিছু করে সিনু তারপরেও তার সারানো ফোনটা নিয়ে ওই নাম্বারে ফোন করে যে ক্যাব ড্রাইভার তাকে ফোন করেছিল সেই ক্যাব ড্রাইভার তাকে জায়গাটার নাম বলতেই যাবে ঠিক তখনই সেই গুন্ডাগুলো সিনুর মাথায় আঘাত করে এরপরে দেশে চলে যায় এয়ারপোর্টে সেখানে সিনু তার মাকে নিতে এসেছে সেখানে সে জুনুকেও দেখে সে সিনুকে খোঁজার জন্য হায়দ্রাবাদে এসেছে কিন্তু এখানে সিনু তাকে চিনতে পায় না কারণ এখানের জন্য অনেক বড় হয়ে গেছে গাড়িতে সিনুর মাসিনিকা সিনুকে বলতে থাকে আজ প্লেনে একটা মেয়েকে দেখলাম খুবই সুন্দর তুমি কবে বিয়ে করবে আমি ওই রকম একটা মেয়ে তোমার জন্য বউ করে আনবো এখানেতে সিনু বিয়ের জন্য পুরো না করে দেয় কারণ এখনো সে জুনুকেই খুঁজছে অন্যদিকের জন্য সেও তার বান্ধবীকে শুধু সিনুর কথাই বলে সিনু দেখে রাস্তার মাঝখানে কারো গাড়ি নষ্ট হয়েছে আমরা দেখি ওই গাড়িতে জুনু বসেছিল এখানে সিনু সে গাড়িটা সারাতে সাহায্য করে এখানে জন্য আর সিনু একে অপরকে চিনতে পারে না দিন সিনু দেখে গাড়ি থেকে একটা মেয়ে সবাইকে একশো টাকা করে দিচ্ছে সে যখন গাড়ির কাছে যায় আমাদেরকে সেটা জন্য ছিল এখানে জন্য সিনুকে চিনে যায় যে এই ছেলেটাই কাল তাদের গাড়িটা ঠিক করেছে সে গাড়ি ঠিক করার জন্য সিনুকে ধন্যবাদ দেয় আর সে বলে তার বান্ধবীর বিয়ের জন্য সে দিল্লি থেকে হায়দ্রাবাদে এসেছে এখানে সিনু তার নাম অবিনাশ বলে পরিচয় দেয় আর জন্য সে পিয়া বলে এখানে জন্য সিনুকে বলে যে প্লেনে একটা মহিলার সাথে দেখা হয়েছিল ওই মহিলাটা পুরো পাগল সারা রাস্তা ঘরে সে শুধু তার ছেলের প্রশংসাই করে যাচ্ছিল অনেদিকে সিনুর মাকে দেখি সে সিনুর বাবাকে বলে প্লেনে একটা মেচাতে দেখা হয়েছিল সেই মেয়েটা অনেক সুন্দর দেখতে সিনু তো এখন বড় হয়েছে সিনুর জন্য ওই মেয়েটা আমার খুবই পছন্দ হয়েছে শুধু দেখতে ভালো হলে তো হবে না মেয়েটা সৎ কিনা সেটাও তো দেখতে হবে এ কারণে ইচ্ছে করেই আমার হীরের আংটিটি ওই মেয়েটার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি এ দেখির জন্য সে সিনুদের বাড়িতে পৌঁছে যায় এখানে তো সিনু অবাক হয়ে যায় যে চূন্য তার বাড়িতে কী করে আসলো আর এখানে আমরা বুঝতে পারি চূন্যু আসলে সে আংটিটা ফেরত দিতে এসেছে যেটা কিনা সিনুর মা তার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল আর এখানে চিনু বুঝতে পারে যে জন্য তার মাকেই পাগল বলেছে কারণ প্লেনে তার মায়ের জুন্নুর পাশে বসেছিল ছিল প্রথমে তো সিনু এই ব্যাপারটা নিয়ে জুন্নুর সাথে মজা করে যে বলে দেবো মাকে তুমি মাকে পাগল বলেছ কিন্তু পরে দেখি তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় তারা একসাথে অনেকটা সময় কাটায় আসলে ওরা দুজন এখনও বুঝতে পারেনি যে ওরা একে অপর কী খুঁজছে এরপরে জুন্নু সে ফুসকালার কাছে যায় ছোটোবেলায় যার কাছ থেকে সে ফুচকা খেত সেই সিনুর ব্যাপারে সে ফুসকালার কাছে জিজ্ঞাসা করে ফুসকালা জানায় সিনোর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তারপর থেকে তাকে আর কখনোই দেখেনি। এটা শুনে জুনুর মন খুবই খারাপ হয়ে যায় সে মনের দুঃখে ভাইরাল হয়ে যাতে থাকে এমনকি সে সিনুর ফোনও তোলে না এরপরে দেখি জুন্ন সে সিনুদের বাড়িতে তার বান্ধবীর বিয়ের নিবন্ধনও করতে যায়। সেখানে সিনুর মা জুনুকে আলাদা নিয়ে বলে তোমাকে আমার খুবই পছন্দ তুমি আমার ছেলেকে বিয়ে করবে এখানে জুনু বলে অবিনাশকে আমারও ভালো লাগে কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি আর এটি বলে সে সেখান থেকে চলে যায় এদিকে গাড়িতে বসে তাকে পছন্দ করার কিনা সে ব্যাপারে সে সিনুকে জিজ্ঞাসা করে সিনু একই কথা বলে যে তোমাকে আমার ভালো লাগে কিন্তু আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আসলে তারা তো একে অপরকেই ভালোবাসে কিন্তু সেটা তো তারা জানে না এরপর দেখি জুনুর বান্ধবীর পেয়েতে সিনু আর তার মা যায় সেখানে ভুলবশত সিনুর কারণে জুনুর হাতে থাকা সে লাল চুরিটা ভেঙে যায় এটা দেখে তো জুনু খুবই রেখে যায় সে সিনুকে চর মারে যে তুমি আমার সামনে কখনোই আসবে না এটাতে আসলে সিনিরে দেয়া সে ভালোবাসার চিহ্ন ছিল এরপরে বর্তমান দেশে চলে আসে সেখানে গুন্ডাগুলো সিনুকে বেঁধে রেখেছে সিনুর জ্ঞান ফিরতে সে গুন্ডাগুলোকে মেরে সে মিউজিক ফেস্টিভ্যালে যায় আসলে সেই ক্যাব ড্রাইভার এই ঠিকানার কথাই জানিয়েছিল সেই ফেস্টিভ্যালে সিনুর সাথে জন্য দেখা হয় সেখানের জন্য সিনুর কাছে সরে যায় তাকে থাপ্পড় মারার জন্য এখানে সিনু তার হাতে নতুন একটা বালা পরে দিয়ে সেখান থেকে চলে যায় সিনু সেখানে জিজ্ঞাসা করে যে এখানে কি ভালো ছিল। ওই ছেলেটি কিছু বলতে পারে না তখন সিনু সে ছেলেটির কাছ থেকে ভায়োলিন নিয়ে সে নিজেই বাজাতে থাকে সিনুর বাজানো ভায়োলিন শুনে জন্য সেদিকে দৌড়ে আসে সেই আওয়াজ শুনে দোকানদার ছেলেটি বলে একটা মেয়ে এই শব্দটা বাজাচ্ছিলো কিন্তু এখন সে কোথায় গেছে সেটা আমি বলতে পারছি না ঠিক তখনই সেখানে সেই একশো টাকার নোট উড়ে আসে যেটা কেনার জন্য ছোটোবেলায় তাকে দিয়েছিল সেই নোট থেকে নাম্বার নিয়ে সিনু তাড়াতাড়ি ফোন করে অনেদিকে ফোন জন্য তোলে এত বছর পর এই প্রথম একে অপরের গলার সর শুনতে পেল তারা দুজনে খুব ইমোশনাল হয়ে যায় সিনু জিজ্ঞাসা করে জন্য এখন কোথায় আছে কিন্তু সেটা শোনার আগে তার ফোনে চার্জ শেষ হয়ে যায় আর মোবাইলটাও বন্ধ হয়ে যায় তখন সিনু আবারও ভায়োলিন বাজাতে শুরু করে আর এর মধ্যে সেখানে জুন্নু চলে আসে তারা একে অপরকে দেখে বুঝে যায় এই হচ্ছে তাদের পুরনো হারানো ভালোবাসা তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর এখানে তাদের ভালোবাসা পূর্ণতা পায় বন্ধুরা তোমাদের যদি এই লাভ স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন মুভি পছন্দ